ফ্রান্সের মহাতারকা কিলিয়ান এমবাপে পিএসজিরও এখন সবথেকে বড় তারকা তিনি, কারণ লিওনেল মেসি চলে গেছেন পিএসজি ছেড়ে। এখন নতুন যে গুঞ্জন সরব হয়েছে নেইমারের চলে যাওয়ার গুঞ্জনের পাশাপাশি, সবথেকে বড় গুঞ্জন এমবাপে পিএসজি ছাড়ছেন, আর এমবাপে পিএসজি ছাড়ছেন সেই গুঞ্জনে আরও বেশি যেন ঘি ঢেলে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপেকে রেকর্ড বেতন দিয়ে তারা তাদের দলে ভেড়াতে চায়। রিয়াল মাদ্রিদে এমবাপে যাবেন কিনা সেই আলোচনা চতুর্দিকেই চলছে। কয়েক মৌসুম ধরে দলবদল মানেই কিলিয়ান এমবাপেকে ঘিরে রোমাঞ্চকর নাটকের কাহিনী সকলেরই জানা। এবারও সেটির ব্যতিক্রম নাই। দলবদল শুরু হতে না হতে এমবাপেকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। এমবাপে সেই টানাটানির শুরুটা নিজেই করে দিয়েছিলেন। মৌসুম শেষে এক চিঠিতে পিএসজিকে জানিয়ে দিয়েছেন তিনি নতুন করে আর চুক্তি বাড়াতে চান না। আগের চুক্তি অনুযায়ী 2024 সালে মেয়াদ শেষ করে ক্লাব ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। এমবাপের সেই চিঠিকে ভালোভাবে নেয়নি পিএসজি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে হয় চুক্তি নবায়ন করতে হবে, নয়তো এবারেই দল বদল করতে হবে, গন্তব্য অন্য কোথাও হতে হবে। ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার কোনো সুযোগ তারা দেবে না। ক্লাব ছাড়তে হলে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়েই কোনো ক্লাবকে নিতে হবে এমবাপেকে। আগের দুই মৌসুমে কাছাকাছি গিয়েও এমবাপেকে নিতে পারেনি রিয়াল মাদ্রিদ। এবার রিয়াল মাদ্রিদ ছাড়াও লিভারপুলও এমবাপেকে দলে টানার দৌড়ে নেমে গেছে। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম কাদেনা এসইআর বলছে এমবাপেকে দলে টানার দৌড়ে অনেক দূর এগিয়ে গেছে নাকি রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে এমবাপের সঙ্গে ব্যক্তিগত শর্তাবলীতে ঐক্যমতেও পৌঁছে গেছে তারা। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে এমবাপের জন্য চুক্তিপত্র প্রস্তুত করার কাজ শুরু করেছে রিয়াল মাদ্রিদ, যেটি হবে এমবাপের জন্য লস ব্লাঙ্কোসদের শেষ প্রচেষ্টা। এমবাপের জন্য প্রস্তাবিত চুক্তিতে রিয়েল যুক্ত করতে যাচ্ছে 100 কোটি ইউরোর রিলিজ ক্লজও। এছাড়া এমবাপেকে চোখ ধাঁধানো বেতনও প্রস্তাব করতে যাচ্ছে এই দুর্দান্ত সফল ক্লাবটি। এই চুক্তি শেষ পর্যন্ত আলোর মুখ দেখলে এমবাপে হবেন রিয়েলের ইতিহাসে সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। বেতনের বাইরে এমবাপেকে রিয়েল নাকি 5 বছরের চুক্তির প্রস্তাব দেবে, যা বহাল থাকবে 2028 সালের গ্রীষ্মকালীন মৌসুম পর্যন্ত। ধারণা করা হচ্ছে লম্বা সময়ের জন্য এমবাপেকে ক্লাবে ধরে রাখতেই 100 কোটি ইউরোর রিলিজ ক্লজের শর্ত যুক্ত করতে যাচ্ছে এই ক্লাবটি।